একদম সৈকতকে ডেকে নেওয়া যাক। এবং সৈকত, একটা প্রশ্নের উত্তর আমি যেটা চন্দনদার থেকেও পেলাম না, যে এই জোটটাই তো তৈরি হচ্ছে না। এ বলছে এটা আমার স্বার্থ, বি বলছে এটা আমার স্বার্থ, সি বলছে এটা আমার স্বার্থ। তাহলে মোদি বিরোধী জোট তো হচ্ছে না, এটা স্বার্থের জোট, জোটটা খোট হয়ে যাচ্ছে। সৈকত, শুভ সন্ধ্যা। প্রথমত সাবজেক্ট হচ্ছে বিরোধী জোট সোনার পাথর বাটি নাকি একমাত্র বিকল্প পথ। দেখুন, এখানে মোদি বিরোধী জোটের প্রশ্ন নয়, আমরা বলছি জোট মানে হচ্ছে শাসকের বিরুদ্ধে বিরোধী জোট। দেখুন, যদি ভাঙতে চাও দুর্নীতির ঘোট, তবে একমাত্র বিকল্প জোটই জোট। যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, যে দেশের মাটিতে দাঁড়িয়ে কালো টাকা উদ্ধারের নামে, ডিমনিটাইজেশনের নামে কয়েক হাজার কোটি টাকা কয়েক দিনের মধ্যে লোপাট হয়ে যায়, সেই দেশ এবং রাজ্যের বাস্তবতা হলো রাম মন্দির আর জগন্নাথ মন্দিরের সামনে ওই বাটি হাতে ভিক্ষাবৃত্তি করার থেকে বিরোধী রাজনীতির সোনার পাথর বাটি, যেটা আসলে বেকার যৌবনের পেটে ভাত যোগাবে, সেটাই একমাত্র বিকল্প পথ। সেই বিকল্প পথে তাহলে তৃণমূল কি করে থাকে? বামপন্থীরা মনে করি এই সময়ে বিকল্পের রাজনীতি খুব বেশি প্রয়োজন, এই কারণে গোটা দেশে যদি একাধিপত্যবাদ থাকে, ভারতবর্ষের মতন এত ভিন্নতার মাঝখানে যদি মনোপলি ব্যবস্থা থাকে, যে মনোপলি ব্যবস্থা জিওর আম্বানিকে কোটিপতি বানিয়ে দেশের রাষ্ট্রীয় সম্পত্তি বিএসএনএলকে লাটে তুলে দেয়, যে মনোপলি সিস্টেম একটা সর্ষের তেলের প্যাকেট আদানির ইমামির 200 টাকা বাজারে দাম বাড়িয়ে ঘানি সর্ষের তেলের শ্রমিকদের কাজ হারানোর সুযোগ করে দেয়, যে মোদি যে মমতা মুখোশের আড়ালে, এক ব্যক্তি এক মুখোশের আড়ালে দাঁড়িয়ে গোটা দেশে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেয়, সেই দেশ এবং রাজ্যের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বিকল্প হলো বিরোধীদের সর্বাত্মক ঐক্য। দেশের একটা সরকার, যে সরকার খুব কম পার্সেন্টেজ ভোট পেয়ে মাইনরিটির একটা সরকার, মানুষের বেশিরভাগের রায় বিরোধীদের পক্ষে, যে রাজ্যের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার, যারা কিন্তু 50% বা ভোট পায়নি, আমরা বলছি দিল্লির মোদি সরকারের বিরুদ্ধে সমস্ত বিরোধী মানুষ যদি এক জায়গায় আসে, তবেই দিল্লির বিজেপি সরকার মোদি সরকারকে হারানো সম্ভব। সেই সময় বিজেপির সঙ্গে জোট করা তৃণমূল কংগ্রেস আজকে আমাদের সঙ্গে দিল্লিতে থাকতে পারে, এই রাজ্যে আমরা বামপন্থীরা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে বিভীষণ বলে মনে করি, বিরোধী জোটের পার্ট হিসেবে, সক্রিয় ভূমিকারী হিসেবে আমরা মনে করি না। দেখুন, কে বললো যে বিরোধী জোট কখনো সোনার পাথর বাটি হয়? মহারাষ্ট্রে যেভাবে সরকার হয়েছে, মধ্যপ্রদেশে যেভাবে সরকার হয়েছে, জম্মু কাশ্মীরে বিজেপি পিডিপি যেভাবে হাত মিলিয়েছে, কলকাতা পুরসভায় মেয়র তৃণমূল কংগ্রেসের ডেপুটি মেয়র ভারতীয় জনতা পার্টি যেভাবে হয়েছে, সেক্ষেত্রে সোনার পাথর বাটি মনে হয়নি। একদম আমি একমত যে সোনার পাথর বাটি তখনই হয় যখন বিরোধীদের মধ্যে শাসকের দালালরা ঢুকে থাকে, ঠিক যেমনভাবে ঢুকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতিকে যদি আটকাতে হয়, আইন প্রণয়ন স্বেচ্ছাচারের মতন করে আইন প্রণয়ন যদি আটকাতে হয়, গোটা দেশে মনোপলি ব্যবস্থাকে যদি আটকাতে হয়, বিভিন্নতার মধ্যে যদি ঐক্য করতে হয়, সমস্ত রাজনৈতিক মতাদর্শ, সমস্ত ভাবনাচিন্তার মানুষদের মতামত নিয়ে যদি আমার দেশের সংবিধানকে রক্ষা করতে হয়, যারা সংবিধানকে ধ্বংস করে ইডি সিবিআই এর অফিসারদের মাথা ফাটায়, যারা গোটা দেশের সেনাবাহিনী জওয়ানদের জীবনকে মৃত্যু নিয়ে রাজনীতি করে ক্ষমতায় আসার স্বাদ ভোগ করতে চায়, তাদেরকে যদি আমার দেশের রাজনীতি থেকে দূরে রাখতে হয়, তাহলে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সর্বাত্মক বিরোধী ঐক্যই পারে শাসককে এই একমুখী এই ফ্যাসিস্ট কার্যকলাপ থেকে দূরে রাখতে। তাই আমি মনে করি, আমরা বামপন্থীরা মনে করি, বিরোধী জোট আসলে সোনার পাথর বাটি নয়, বিরোধী জোট আসলে এই সময়ের, বর্তমান সময়ের একমাত্র বিকল্প রাজনীতির বাস্তবতা। তোমার যে কর্মী তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের হাতে খুন হচ্ছে, অভিযোগ উঠছে, সেই পরিবার তো জিজ্ঞাসা করবে যে দিল্লিতে দাঁড়িয়ে সবাই যখন হাসি হাসি মুখে ছবি তুলছো, এটা কিসের জোট? এই জোটটা কিসের জোট? এই জোটটা কি হয়েছে? আবারও আমি আপনাকে বলছি, জোটটা হয় মতাদর্শের ভিত্তিতে কখনো হয়েছে হয়েছে আমি একবার জোট, এই রাজ্যে কোনো জোট নেই, এই রাজ্যে আমরা পরিষ্কার বলেছি তৃণমূল বিজেপির, এই রাজ্যটা কি দেশের বাইরে? আর একটা কথা, আপনি বললেন যে আপনারা জোটের সঙ্গী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে মনেই করেন না, তাহলে আমাদের বললেন এই 26টা দলের যে ইন্ডি জোট, তাতে কি আদতে তৃণমূল রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন? সেটা তৃণমূল কংগ্রেস ভালো বলতে পারবে, দল বলতে পারবে না, জোট বলতে পারবে, আমরা বলতে পারবো না তো, কারণ আমরা তো বিজেপি বিরোধিতায় আজ থেকে 20 বছর আগেও এক নম্বরে ছিলাম, স্বাধীনতার আগে আরএসএস এর বিরোধিতাও এক নম্বরে ছিলাম, আজকে মোদি বিরোধিতাও আমরা এক নম্বরে, তৃণমূল বিরোধিতায় আমরাই আছি, ভারতীয় জনতা পার্টি নেই, সেই কারণেই এই মনোপলি সিস্টেমের ফসল শুভেন্দু অধিকারী আজকে বিজেপি বিরোধী। এত রকমের জটের মধ্যে ভোটাররা কোথায় আছে সেটা বোধহয় ভাবার সময় এসেছে। সৈকত, আপনি প্লিজ আপনার আসন গ্রহণ করবেন, এরপর আমরা